গাছে মাটির সঙ্গে মিশিয়ে দেন, তাহলে একটা প্রচুর পরিমাণে ভালো খাওয়ার তৈরি হবে, যা আপনার গাছকে বৃদ্ধি করতে, গাছকে সব রকম খাওয়ারকে সাহায্য করতে আপনাকে খুব কাজে লাগবে, এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এই চ্যানেলের মাধ্যমে আমি মূলত গাছের পরিচর্যা এবং গাছ কীভাবে করবেন, কীভাবে বাঁচবেন, কোন সময় কোন গাছ বসালে ভালো হবে, কোন গাছ কোন সময় রিপোর্টিং করলে ভালো হবে, গাছে কী কী জিনিস দিলে ভালো লাগবে, সেই পরিচর্যাগুলোই দেখাই। তার আগে বলে রাখি, আপনাদের বারবার করে বলছি, এটা অনুরোধ করছি, যারা বয়স্ক লোক আছে তারা করে চ্যানেলটাকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন। কেন বলছি, আমার কাছে যখন ফোন আসছে, আপনারা ফোন করছেন, তখন বলছি যে এই ভিডিওটা দেখে নিন, ওই ভিডিওটা দেখে নিন, তাহলে ওতে দবাব দেওয়া আছে, তখন কিন্তু আপনারা কেউ খুঁজে পাচ্ছেন না বা আপনারা হারিয়ে যাচ্ছেন। কেউ একটা ভিডিও দেখেছে পায়নি বলে পরে একটা কোন সময় ভিডিও এসে সেটা দেখেছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেন, আপনাদের কোনো কিছু লস হবে না, আপনার টাকাও যাবে না, কিচ্ছু যাবে না। কেন কি লাভটা কী হবে আপনার ক্ষেত্রে, আমি তো নিয়মিত প্রতিদিনই একটা করে ভিডিও দিয়ে থাকি, কোনো 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 আগে আপনার কাছে যে গাছটা আছে সেই গাছটার কোনো না কোনো সময় ভিডিওটা পেয়ে যাবেন। তারপরে দেখা যাচ্ছে, আপনাকে বলছি এত আম গাছের খাওয়ার দিয়ে বললাম, দেখা যাচ্ছে আমাকে সেটা জাম গাছে সেটা খাওয়ারটা লেগে যাচ্ছে। জাম গাছের পরিচর্যাও ঠিকই আছে, আপনাকে ফুল গাছের একটা পরিচর্যা দেখালাম, দেখা গেল সেই পরিচর্যাটা অন্য গাছে একই পরিচর্যা। তাহলে আপনারা এখান থেকে শিখে যেতে পারেন, একটা গাছের সমস্যা মানে অনেক গাছের সমস্যাগুলো একসঙ্গে দিয়ে দিই, হয়তো একটা একটা গাছকে দেখায় কি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই গাছের পরিচর্যা বা সেই গাছের সমস্যাটা অন্য গাছে একই সমস্যা, তাহলে ওইখান থেকে আপনারা এটা পেয়ে যেতে পারেন। যারা বয়স্ক লোক আছেন, যারা সাবস্ক্রাইব জিনিসটা কি জানেন না, বাড়ির কাউকে বলে দেবেন, যখন ভিডিও চলবে তখন নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বলে লেখা বেরোয়, লেখা থাকবে সেখানে, আপনি একবার অন করে দেবেন, পরে একটা পাশে একটা দেখবেন একটা ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টার চিহ্নটা অন করে দেবেন, এইটুখানি করবেন আপনার ভিডিও চলাকালীন, ভিডিও চলাকালীন এইটুখানি করবেন, তাহলে আপনার কাছে ওই ঘন্টার চিহ্ন দিলে নোটিফিকেশন যাবে, যখনই আমি যখন ভিডিও দেবো আপনার একটা ফোনে নক করে দেবে এবং আপনার কাছে ভিডিও যাবে, বা আপনার প্রয়োজন নেই দেখলেন না, সময় নেই দেখলেন না, ঠিক আছে, দেখার প্রয়োজন নেই, কিন্তু এটা আপনার কাছে সুবিধা হবে। কেন বারবার করে বলছি, আমাকে প্রচুর ফোন নিতে হচ্ছে, দিতে হচ্ছে, সেই জন্যই প্রথম এই কথাটা বলে রাখলাম, এই কথাটা বারবার বলছি, কেন আমাকে ফোন যখন হচ্ছে তখনই বুঝতে পারছি এগুলো সমস্যাগুলো। আজকে এটা বলে রাখি যে আপনার বাড়িতে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এনেই বাড়ি থেকে গাছে দিয়ে দেন, আপনি জানেন না সেই গোবর সারটা কতটা ভালো বা ভার্মি কম্পোস্ট কতটা ভালো, আপনার জানার ক্ষমতাও নেই, আমার জানারও ক্ষমতা নেই, সবসময় হয় না, বোঝা যায় না। তাহলে সেই গোবর সারকে 10 গুণ ক্ষমতা বাড়িয়ে নিন, কী করে বাড়াবেন, এই গোবর সার বা ভার্মি কম্পোস্টের ক্ষমতা বাড়িয়ে নেবেন। আমি যেন এটা বলে দিচ্ছি, এই একটা গোবর সার, এটা কিন্তু গোবর সার, এটাকে আমি ছেলে নিয়েছি, দেখুন ভোজ ভোজ হয়ে গেছে, এই গোবর সার, এই গোবর সার যেহেতু আছে নিয়েছিলাম, তার মধ্যে কেন্নো, কেঁচো, পিঁপড়ে, তারপর বিছের বাচ্চা হয়, সেই জন্য কি করেছি, এটাকে ছেলে নিয়ে আমি 15 থেকে 20 দিন আগে এর থেকে একটুখানি আমি এই ফিউরোনোন পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এই পোকাগুলো না হয়। আপনার অনেকে বলতে পারেন, দাদা নিম খোল দিলেও তো এটা হয়, এটা না হতে পারে, নিম খোল দিতে গেলে যে পরিমাণটা নিম খোল দিতে হবে এইটাতে, তাতে দেখা যাচ্ছে আমি কোনো কোনো সময় আম গাছে ব্যবহার করলাম, অন্য গাছে ব্যবহার করলাম, নিম খোল চলে না, নিম খোল দিতে গেলে যে পরিমাণ দিতে হবে সেই পরিমাণ যদি এটাতে মিশিয়ে ফেলি গাছ স্টপ হয়ে যাবে। নিম খোল যত ভালো জিনিস খারাপ জিনিস, নিম খোল একটা 8 ইঞ্চি টবের জন্য 2 থেকে 5 গ্রাম লাগে, এর বেশি লাগে না, এর বেশি দিলেই গাছ স্টপ হয়ে যাবে, গাছ পুকুরে বেটে হয়ে যাবে, গাছ থেমে যাবে, গ্রোথ হবে না, স্বাভাবিক গ্রোথ হবে না। নিম খোল যেমন ভালো জিনিস খারাপ জিনিস, এটা মনে রাখবেন, খারাপ জিনিস এই গাছকে স্টপ করিয়ে দেয়, গাছকে মেরে ফেলবে না, কিন্তু গাছের গ্রোথটাকে স্টপ হয়ে যায়। আর এইবার কী হচ্ছে, এইটা গোবর সার বা ভার্মিকম্পোস্টের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন গাছের উৎস, গাছে বা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। এবার আমি একটা কথা বললাম আপনাদের, যে গাছের ক্ষমতা বাড়ি না, আপনারা অনেক সময় অনেক দেখেছেন, এবার দেখুন বিভিন্ন লোক বিভিন্ন রকমের গাছ করে, যার আমি যে পদ্ধতিতে গাছ করি সেই পদ্ধতিতে আমি বললাম, বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে গাছ করে সাকসেস, আমি সেই দিকে যাব না। এইবার দেখুন এইটাকে বাড়াবো কী করে, ক্ষমতাটাকে বাড়িয়ে নেবো কী করে,
আর এবার দেখো এটা কি লেখা যায় কোম্পানি নাম বলছি না, ট্রাইকোডোমা ভেরিডি, যেখান থেকে নেবেন নতুন মাল নেবেন, ছ মাসের মধ্যে মাল নেবেন, যেখান থেকে কিনবেন ডেটটা দেখে নেবেন, ছ মাস যেন ভ্যালিডিটি থাকে, ছ মাসের মধ্যে, মানে এটা বেশি রাখা যায় না। এবং এটা কিন্তু 200 গ্রাম বাও পাওয়া যায়, 100 গ্রাম 200 গ্রাম পাওয়া যায়, আবার আবার 1 কেজি প্যাকেটও পাওয়া যায়। যখনই নেবেন, যখনই প্যাকেট ভাঙবেন, তখনই কিন্তু মিশিয়ে নেবেন। এইবার দেখুন, এইটা মাটিতে দিলে অত বেশি কাজ করে না, রোদে এর এর যে এর যে জীবাণুটা আছে সেই জীবাণুটা নষ্ট হয়ে যায়। এর জীবাণুটা কি, এর মাটির মধ্যে বন্ধু অনেক ছত্রাক থাকে মাটির মধ্যে বা এই ঘরে, সেই ছত্রাকগুলো ঘুমিয়ে থাকে। এর কাজ হচ্ছে এই বন্ধু ছত্রাকগুলোকে জাগিয়ে তোলা এবং মাটির এই যে গোবর সার বা ভার্মিকম্পোস্টের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া। এটা যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন আরও বেশি এর ক্ষমতাটা বেড়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই ট্রাইকোডোমা ভিডি যখনই আমি এর সঙ্গে মেশাবো, এর আগে 15 দিন, পিছনের 15 দিন এবং আগে 15 দিন কোনো রাসায়নিক জিনিস আমি দিতে পারবো না একটার সঙ্গে, কোনো রাসায়নিক জিনিস দিতে পারবো না, মনে রাখবেন, মনে রেখে কাজ করুন। এই ট্রাইকোডোমা ভিডি যবেক্ষণ ব্যবহার করবেন তার সঙ্গে কিন্তু এটা কিন্তু আর কোনো রাসায়নিক জিনিস দেবেন না, আগে এবং পরে 15 দিন, মিনিমাম 15 দিন। তাহলে আমি কী করবো, এইটাকে এটা 2 বস্তা আছে, 2 বস্তা গোবর সার আছে চেলে নেওয়া, এটা ভার্মিকম্পোস্টও একই জিনিস সিস্টেম, তাতে আমি 200 গ্রাম মতো আমি ট্রাইকোডোমা ভিডি দিয়ে দিলাম। আর কি দেবো, এটা এটা প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, প্যাকেটটা উড়ে গেছে, ফেলে দিয়েছি নষ্ট করে। এটা সুডোমোনাফস, এটা কিন্তু সুডোমোনাফস, এটা কিন্তু এটাও পাওয়া যায়, এটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এটার কাজ কি, এই যে ছত্রাকটা, এর মধ্যে যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে, এর ব্যাকটেরিয়া ছত্রাক বলছি ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াকে এই সুডোমোনাফস প্রোটেক্টেড করবে, গার্ড দিয়ে রাখবে। এটা কিন্তু এইটা কি, এইটা টোটালটাই মিশিয়ে নিতে হবে, আগে চাপা দিয়ে নিতে হবে, রোদে দেবেন না। এটাকে মিশিয়ে নিয়ে এটাকে বস্তা বন্দি করে কালো পেপার দিয়ে ঢেকে রেখে দেবেন, ছাওয়াযুক্ত জায়গায়, ছাওয়াযুক্ত জায়গায় এটাকে ঢেকে রেখে দেবেন। এটাকে বস্তা ভর্তি করে কালো পলিথিন বা কিছু চাপা দিয়ে এটা যেখানে রোদ পড়বে না সেখানে রেখে দেবেন। রেখে দিলে কী হবে, এর এটা বলে দিচ্ছি, এই যে বন্ধু ছত্রাকটা যে তৈরি হবে এই গুণিত আকারে বাড়ে। এই যে মেশানো হয়ে গেল, আজকে 2টো হবে, কালকে 4টো হবে, পরের দিন 8টো হবে, এরকম করে বাড়তে থাকবে এই ছত্রাকটা। এবার কী হচ্ছে, এই এটার মধ্যে প্রচুর পরিমাণে একটা বন্ধু ছত্রাক তৈরি হবে, তা সেইটা নিয়ে যদি আপনি আমরা গাছে মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে একটা প্রচুর পরিমাণে ভালো খাওয়ার তৈরি হবে, যা আপনার গাছকে বৃদ্ধি করতে, গাছকে সব রকম খাওয়ারকে সাহায্য করতে আপনাকে খুব কাজে লাগবে। এটা মনে রাখবেন, এই যে করলাম আমি কিন্তু এর এর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি এটাকে মিশিয়ে বস্তা ভর্তি করে নেব, এই আলগা রাখবো না। আমি কিন্তু বারবার করে বলছি, ব্যবহার করার পদ্ধতি জানুন, শিখুন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। গোবর সার বা ভার্মিকম্পোস্টের কত গুণ ক্ষমতা বাড়বে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন, দেখে কাজ হবে। যারা যারা আমার পদ্ধতি কাজ করেছে তারা আমাকে রেজাল্ট জানিয়েছে। তাহলে আপনারা কি করবেন, অনেকে বলে যে দাদা একটু আবে দিয়ে দেবো 1 চামচ, এরকম করে লাভ হয় না। আপনাকে এই খাবারটা যখন আমি যখন ফলের বা ফুলের গাছে যখন এটার সঙ্গে এরকম 1 মুঠো দেবো, তার সঙ্গে যখন আমি মিক্সিং সারটাকে মিশিয়ে দেবো, মিক্সার সার আমি আগে তৈরি দেখিয়ে দিয়েছি, তখন কি করব, এটা তখন মিশে যাবে। যখন এরকম 1 মুঠো এটা দিলেন, এর সঙ্গে 2 চামচ বা 1 চামচ যে টব অনুযায়ী মিক্সিং সারটাকে মিশিয়ে দিয়ে টবের গোড়ায় ছড়িয়ে দিয়ে মাটি খুঁচিয়ে দেবেন, দেখবেন আপনার কাজ কতটা হয়। যখন আমি মাটি তৈরি করবেন, টবের ফলের গাছে বা ফুলের গাছে মাটি তৈরি করবেন, তখন এই গোবর সারটা বা এই ভার্মিকম্পোস্টটাকে আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাটির উর্বরতার প্রচুর পরিমাণ বাড়বে এবং গাছের সব খাওয়ারগুলোকে সে আনতে, গাছে গোড়ায় দিতে, গাছের শেকড়ের কাছে দিতে সাহায্য করবে এই ব্যাকটেরিয়াগুলো। এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু ব্যাকটেরিয়া 2 রকম হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আমাদের গাছেকে ক্ষতি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা গাছকে খুব উপকার করে।
এই এই ট্যাক্টোমাফিডি হচ্ছে বন্ধু যে ব্যাকটেরিয়াগুলোকে খুব উজ্জীবিত করে আর খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয়, মেরে দেয় বলতে বাড়তে দেয় না, এ মেরেও দিতেও পারে, আমি অত বিজ্ঞানী নই, কিন্তু এটা কিন্তু খুব কাজে লাগবে আপনার কাছে। দেখুন, গাছ করতে গেলে গাছের পদ্ধতিগুলো শিখতে হবে, এবার কোনটা কোন কোন কাজে লাগে সেটাকে আমরা জানতে হবে। অতিরিক্ত সার খাওয়ার দিলেই যে গাছ ভালো হয়ে যাবে তা নয়, এটা কিন্তু কখনো হয় না, এটা কিন্তু আগে ভাবতে হবে। এটা কিন্তু অতিরিক্ত আপনি যে ভাবলেন যে প্রচুর খাওয়া দিলাম গাছ তত্তর করেই বাড়বে, হবে না। গাছের শেকড়কে সুস্থ রাখতে হবে, মাটিকে সুস্থ রাখতে হবে, এবং খাওয়াটাকে মেপে মেপে আমাকে দিতে হবে, তবেই আমরা গাছটা সুন্দর হবে। এইটুখানি মেপে আমরা কাজ করুন, তাহলে গাছ কিন্তু আমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আপনারা ভালো বুঝে করুন, জেনে করুন। নমস্কার।